সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। গত শুক্রবার ঘটে গেল একটি হৃদয় বিদারক ঘটনা যা সচরাচর দেখা যায় না। ঘটনাটি হলো শাহবাগ এলাকায় একটি প্রাইভেট কার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে একটি নারীকে ফেলে দেয় এবং বাম্পারে আটকে শাহবাগ থেকে নীলক্ষেত পর্যন্ত টেনে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা রাস্তায় রক্ত লেগে থাকতে দেখেছে। পরবর্তীতে ওই মহিলার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে। এই ঘটনা নিয়ে মৃত নারীর দেবর নুরুল আমিন বলেন, আমি আমাদের বাসা তেজগাঁও এলাকা থেকে, আমার ভাবি রুবিনা আক্তার বয়স 45, তাকে নিয়ে তার বাবার বাড়ি হাজারীবাগের সেকশনে যাচ্ছিলাম এবং যখন শাহবাগে আসি তখন আমাদেরকে একটি প্রাইভেট কার আতঙ্কা এসে ধাক্কা দেয়। আমার ভাবি তখন নিচে পড়ে যায় এবং ওই প্রাইভেট কারের বাম্পারের সাথে আটকে যায়। তখন ওই গাড়িটা না থেমে দ্রুত চালিয়ে যায় এবং আমার ভাবিকে ট্রেনিং স্ট্রে শাহবাগ থেকে নীলক্ষেত পর্যন্ত নিয়ে যায়। আমি নীলক্ষেত থেকে আমার ভাবিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাই। উদ্ধার করা অবস্থায় ভাবি জীবিত থাকলেও চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার ভাবিকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাইভেট কারটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত ট্রেনে চলে যায়, কিন্তু যাওয়ার সময় মোটরসাইকেল থেকে মহিলাটি পড়ে বাম্পারে আটকে ওই গাড়ির সাথে ট্রেনে চলে যেতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বিভিন্ন জনগণ গাড়িটি থামানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পারে না। শেষমেশ নীলক্ষেত এলাকায় গাড়িটিকে আটকাতে সক্ষম হয়। ও যাওয়ার সময় ওই নারীর রক্ত রাস্তায় লেগে থাকতে দেখা যায় এবং তার পেটে নাড়িগুলি বেরিয়ে আসছিল। এমন নির্মম ঘটনা খুবই কম ঘটতে দেখা যায়। জানা যায়, প্রাইভেট কারটি চালাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক জাবর শাহ, যিনি অনিয়মতার দায়ে বহিষ্কৃত হন। জনগণ তার গাড়িটি আটকে গাড়ি ভেঙে ফেলে এবং তাকে বেধড়ক পিটুনি দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এখন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।